ভদ্রমে চিনার উপায়, ভদ্রমে কেমনে চিনবে, ভদ্রমে চিনা তার আছে না নাই? আছে। ভদ্রমে চিনবে, ভদ্রমে যে ভদ্রমে তার চলাফেরা ওরা বসা একেবারে ধৃষ্টির নম্রতা ভদ্রতার সহিত, যে মেয়ে কথা বলবে ভদ্রমহিলার কথা আসতে নিম্নে আওয়াজে তার কথা, অনেক মেয়ে আছে চিল্লা ফাল্লা করার কথা বলে, হইচই করে কথা, চিৎকার দেওয়ার কথা বলে, এমন মহিলা আসে না? ভদ্রমহিলার কথা হলো আসতে নিম্নে শুনে। দুই নম্বর, ভদ্রমহিলার যখন রাস্তাঘাটে চলার সময় যদি কোনো পুরুষের সঙ্গে মহিলার সঙ্গে চোখে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না, ভদ্রমে কখনো চোখে চোখ রাঙিয়ে কথা বলবে না, অপরিচিত সঙ্গে তো বলবেই না, যেগুলো পরিচিত তাদের সঙ্গে চোখে চোখ রাঙিয়ে কথা বলবে না, এটা ভদ্রমহিলার, এভাবে চিনবেন ভদ্রমহিলার। তৃতীয় নম্বর, ভদ্রমহিলা বাইরে ঘোরাফেরা কমই করে, কোনো বিশেষ দরকার ছাড়া কোনো কিছু ছাড়া বাইরে ঘোরাফেরা করে, এমন মেয়ে আছে তারা যে ভদ্রমেয়ে তার বাড়ির আশপাশে কয়েক গ্রাম আছে সেই গ্রামের নামও দেয় না, এমন মহিলা আছে না নাই? হ্যাঁ। এবং ভদ্রমহিলা চিনবেন পোশাক দেখে, ড্রেস পোশাক, ভদ্রমেয়ের পোশাক হবে ঢিলে ঢালে, ঢিলা পোশাক এবং ইসলামী পোশাক, বোরখা হেজাব পরীক্ষা পরিধান করে ঘোরাফেরা করে, এটা হল ভদ্রমহিলা। অনেক মহিলা আছে শার্ট প্যান্ট টি শার্ট পরে ঘোরাফেরা করে, আমি আসলে না নাই? হ্যাঁ। ভদ্রমহিলার পরিচয়, ভদ্রমহিলা বাইরে আড্ডা কম দেয়, তার বন্ধু বান্ধব কম, ভদ্রমহিলা, ভদ্রমহিলা জি বাংলা সিনেমা স্টার জলসা কি এগুলো আছে এগুলো দেখে না, এগুলো দেখে না, দেখবেন ভদ্রমহিলা সবসময় বই পুস্তক নিয়ে পড়াশোনা করবে, বই নিয়ে থাকবে, এবং ভালো কোনো লেকচার যা বক্তব্য দেয় তাদের কোনো লেকচার শুনবে। ভদ্রমেয়ে কখনো বাসা থেকে বের হয় না, কোনো দরকার বিশেষ দরকার ছাড়া বাসা থেকে বের হয় না, সবসময় বাসার মধ্যেই থাকে, উপরে থাকে।